হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে দেশেই আছেন না কেন সুস্থ আছেন। আমি তাসলিমিনা। আজকে সোমবার, আমাদের এখানে উইকডেজ শুরু হয়েছে, সো সকাল থেকেই কাজে ব্যস্ত হয়ে যেতে হবে সবাইকেই। উইকডেজের সকালের ব্রেকফাস্টটা খুব জলদি জলদি করতে হয় আমাদের সবাইকেই। সকালে ব্রেকফাস্টে ইউজুয়ালি আমরা ব্রেড, জ্যাম, জেলি, এগস এগুলোই খেয়ে থাকি। যেহেতু এখন পরিস্থিতি একটু খারাপ, আমরা গ্রোসারিতে যাচ্ছি না, তো আজকে আমি খুব ইজি ওয়েতে খুব ফাস্ট একটা রুটি বানাচ্ছি। রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আমি ফার্স্টে এক কাপ আটা নিয়েছি, এর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার এই পাত্রটি একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমি এটাকে শিফট করে আরেকটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এখন এই মিশ্রণটিতে গরম পানি মিশিয়ে একটি ব্যাটারের মতো তৈরি করে নিব। আর এই মিশ্রণটিতে গরম পানির সাহায্যে আমি খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। অ্যাকচুয়ালি ব্যাটারটা যত স্মুথ আর লিকুইডই হবে, রুটিগুলো ততই পাতলা হবে, আর না হলে রুটিগুলো অনেক ঠিক হয়ে যাবে। তো এটা আসলে বলতে পারেন, আমার যখন তেমন রান্নাবান্না করতে ইচ্ছে করে না বা রুটি বেলতে ইচ্ছে করে না সত্যি কথা, তখন আমি এভাবে একটু চটজলদি করে নিই। আমি ব্যাটারটিকে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি, বা ব্যাটারটা আমার একটু থিক মনে হচ্ছে, সো আমি আর একটু পানি দিয়ে এটাকে আরেকটু লিকুইডি করে নেব। এখন প্যানটা একটু কিছুক্ষণ গরমে দিয়ে দিচ্ছি চুলায়। হালকা গরম হয়ে আসলে আমি একটা টিস্যু দিয়ে একটু তেল দিয়ে মুছে নেব, যাতে রুটিগুলো সুন্দর করে প্যানের চারপাশে লেগে না যায়। এবার চামচটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে একটু গোল শেপ করার চেষ্টা করছি। এই রুটিটা হতে বেশি সময় লাগে না, আর আপনারা চুলার আঁচটা বেশি বাড়াবেন না, তাহলে রুটিটা একটু শক্ত হয়ে যাবে। একটু কম আঁচে ভাজলেই রুটিটা খুব সুন্দর করে ফুলে উঠবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রুটিটা আস্তে আস্তে ফুলাশোরা করেছে আর খুব সুন্দর ভিতরে একটা টেক্সচারও হয়েছে। আপনারা চাইলে চটজলদি এই রুটিটা বানিয়ে দিয়ে খেতে পারেন, আর যদি বানান আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। সো এভাবেই আমি আরও কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, আর আমাদের ব্রেকফাস্ট আমরা শেষ করে নিচ্ছি। প্রত্যেকটা মানুষেরই তার ঘরের একটি কোণা খুবই পছন্দের থাকে, তো আমার ঘরের আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে আমার বেলকনি। এই বেলকনিতে এসে দাঁড়ালে সকালবেলা একটা আলাদা ঠান্ডা বাতাস আসে, আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, আজকে খুবই সানি একটা ওয়েদার। আমার খুবই পছন্দের একটা জায়গা। আমার আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন যে আমি মরিচ গাছ, ধনেপাতা গাছ, টমেটো গাছ এগুলো তখন লাগিয়েছিলাম। আস্তে আস্তে গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে, আর আমার টমেটো গাছেও আলহামদুলিল্লাহ টমেটো হয়েছে, 4-5টা টমেটো হয়েছে। তার মধ্যে এই যে টমেটোটি, এই টমেটোটি সবচেয়ে বড়। টমেটো গাছ যে এত তাড়াতাড়ি বড় হয় সেটা আমার আগে জানা ছিল না। আর আমার মরিচ গাছটায় এক ধরনের পোকা আছে, যে পোকাটা আমি আসলে কোনোভাবে বুঝতে পারছি না, পোকাটা আমার পাতাগুলো খেয়ে ফেলছে। কেউ যদি জেনে থাকেন যে কীভাবে এই গাছটার আমি যত্ন করতে পারি, কোনো ওষুধ পাওয়া যায় কি না, যদি জেনে থাকেন আমাকে কাইন্ডলি একটু ইনবক্সে বা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আমার এই মরিচ গাছটায়ও দুটো ফুল হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরও হয়েছে, আরও অ্যাকচুয়ালি 4টা হয়েছে। এখন অলমোস্ট লাঞ্চের সময় হয়ে গিয়েছে, সো চটজলদি রান্না করার জন্য আসলে আমি আজকে রাইস কুকারেই সবজি খিচুড়ি রান্না করে ফেলবো, কারণ আসলে উইকডেজে রান্না করার মতো তেমন সময় থাকে না। রাইস কুকারে আমি চাল আর ডাল একসাথে মিলিয়ে ধুয়ে ফেলেছি, এখন সবজিগুলোকে অ্যাড করে এতে আমি কিছু সামান্য মশলা অ্যাড করব।
পরিমাণ মতো পানি আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। সামান্য গরম মশলা, গুঁড়া, স্পাইসেস সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা সব কিছু মোটামুটি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, কাটা পেঁয়াজ। এক চামচের মতো আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি, এতে একটা সুন্দর ফ্লেভার হয়। সব শেষে আমি দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। ইন দ্য মিন টাইম একটা ডেলিভারি প্যাকেট এসেছে অ্যামাজন থেকে। তো আমি সবাইকে বলবো যারা ইউএসএ আছেন, অ্যামাজনের প্যাকেট বা যে কোনো ডেলিভারি প্যাকেট আসলে অবশ্যই আপনারা এটা গ্লাভস দিয়ে ধরবেন, এবং আনার পরে ঘরে আসলে স্যানিটাইজিং ওয়াইপস যেগুলো থাকে সেই ওয়াইপস দিয়ে আপনারা অবশ্যই প্যাকেটটা পুরোটাও ক্লিন করে নেবেন। আমরা ইউজুয়ালি স্যানিটাইজার আর ওয়াইপস এখন দরজার সামনেই রাখি, যাতে যখনই কোনো প্যাকেজ আসে না কেন সেটা আমরা শুরুতে আগে ক্লিন করে তারপরে ঘরে ঢোকাই। আপনারাও প্লিজ কাইন্ডলি এই জিনিসটা ফলো করবেন, কেউ বক্স, অ্যামাজনের বক্স হোক, যে কোনো ডেলিভারি বক্সে হোক, ওয়াইপ না করে, ক্লিন না করে ঘরে নেবেন না। সো আমাদের লাঞ্চও রেডি হয়ে গিয়েছে। তো আমি আর রাইস কুকার থেকে অন্য কোথাও কিছুতে পারিনি, রাইস কুকারটা নিয়েই চলে এসেছি। কেউ কিছু মনে করবেন না, আমরা এইভাবেই খেতে পছন্দ করি। লাঞ্চ টাইমটা আসলে খুবই অল্প সময়ে থাকে, সো খুব চটজলদি আসলে খেয়ে আবার কাজে ব্যাক করতে হয়। তো লাঞ্চটা শেষ করে আমরা এখন আবার কাজে, যে যার কাজে চলে যাচ্ছি। সো এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, 5:30টার মতো বাজে। তো বিকালের সময়টাতে আসলে আমি হালকা DIY বানাতে পছন্দ করি। তো আজকে আমি একটা ওয়াল ডেকোর আপনাদের সাথে শেয়ার করব। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flesh and blood. So banana shesh hoye geche amar wall decor ti. So ajker vlog ami ekhanei shesh korchi. Shobai bhalo thakben, shusto thakben, যে দেশেই আছেন না কেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।